আরেকজন ফেমাস আলেম আমাদের আহমাদুল্লাহ ভাই উনি স্টেটাস দিয়েছেন এবং বলেছেন যে সমাজে যেটা চলে সেটা বিপক্ষে করা এটা এটা হচ্ছে সৃষ্টি করা এসব স্টেটাস দিয়েছে আলে হাদিস মসজিদের নাম দেওয়া চলবে না এটা দিয়া ফেতনা করছে এসব কথা বলেছে আমি আহমদুল্লাহকে স্পষ্ট ভাষা বলতে চাই যে তুমি একজন অজ্ঞ মানুষ তোমার এলেমের এত দৌড় নাই তুমি ফাজাইল নিয়ে পড়ে থাকো মোনাজাত নিয়ে তুমি বললে এটা বেদাত আর এনে আব্বাসে তোমাকে চ্যালেঞ্জ করলো তোমার বুক দিয়ে জবান দিয়ে তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করা শব্দ বের করা সাহস হয়নি তো কোন মাপের আলো আমি আলেম এটা আমি ভালো করে জানি তোমাকে পৃষ্ঠবিতে নিয়েছিল ফাজাইল বর্ণনা করার জন্য পৃষ্ঠবিতে নিয়েছিল যে তোমাদের মতো মোনাফিক টাইপের মূলবিকে সোজা করা যায় কিনা কিছু শিক্ষা দেওয়া যায় কিনা কেন তোমার ব্যাপারে আমি কত ভাষা ব্যবহার করলাম এটা তুমি ভালো করে জানো পৃষ্ঠবিতে যখন আমরা যাই তোমার মুখের সামনে তোমাকে মুনাফিক বলেছিলাম কেন মুনাফিক বলেছিলাম সেটাও তুমি জানো সুতরাং তুমি আজকে বাংলাদেশে এসে ফেতনা করছো তুমি সহি আকিদা প্রচার পরিচয় দিয়ে থাকো তোমার মতো এই আপনার পেটের মধ্যে অন্তরের মধ্যে একটা আর মুখের মধ্যে আর একটা প্রচারকারী আলেমদেরকে আমরা ঘৃণা করি আমরা আহলে হাদিস তোমাদের মতো মুনাফেক টাইপের আলেমকে আমরা কখনো সম্মান দিয়ে কথা বলতে পারি না বা সম্মান দিতে চাই না এই মুনাফেক চরিত্র ছেড়ে দাও আহলে হাদিস মসজিদের নাম কেন হয়েছে তুমি ইতিহাস শুনবে আহ ঢাকার কাঁকড়া এলে আহলে হাদিসের মসজিদ ছিল হানাফিরা তোমরা কেড়ে নিয়েছো ওই জন্য আহলে হাদিসের নামে দলিল হচ্ছে আহলে হাদিসের মসজিদের নাম দেওয়া হচ্ছে এভাবে কত মসজিদের প্রমাণ নিবে তোমরা এই বাগমারা আজকে প্রোগ্রাম করে আসলাম বাগমারা পাড়া ওখানে এক মসজিদ ছিল আশি বছর থেকে সলাপ পড়ে আসছে হানাফি হাদিস মিলে আশি ঘর হচ্ছে হানাফি এ আহলেহাদিস আর ষাট ঘর হচ্ছে হানাফি ষাট ঘরে মিলা তোমাদের মতো কাঠমোল্লার জন্য এই উগ্রবাদীদের জন্য আশি ঘর মসজিদ ছেড়ে চলে আসছে এবং আমরা বলেছি চলে আসেন দরকার নাই তারপরে মসজিদ তারা বানিয়েছে আর তুমি বলছো যে এবার হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে কেন নাম দেওয়া হয়েছো তুমি দেওয়াইছো তোমার মতো মোনাফিক টাইপের মুসলমান বলবি নামধারী মুলবিরাই দেওয়া হয়েছে তোমরা তোমরা মসজিদে মসজিদে হামলা করো তোমরা ইমাম বোখারি ও তাড়াইছ। তাড়াইছো দা ওয়ালি বোখারি এক প্রথম খণ্ড ছাব্বিশ নম্বর পৃষ্ঠা খুলে দেখো কে তাড়াইছিল ইমাম বোখারিকে তোমরাই তাড়াইছিলে তো তোমরা কি আজকে সন্ত্রাস তোমরা তো পুরানা সন্ত্রাস তোমাদের মতো কথিত হানাফির জন্য হানাফি মাঝাবের বদনাম হয়েছে হানাফি মাঝাঘ এত উগ্র ছিল না হানাফি মাঝাবের ইতিহাসে ছিল না কিন্তু এই ভারত উপমহাদেশে তোমরা নতুন করে মাঝাব তৈরি করে এই উগ্রতা পথ বেছে নিয়েছো সন্ত্রাসীর জঙ্গির পথ বেছে নিয়েছো তোমাদের মসজিদে ঢুকতে দিবে না আবার তোমরা উল্টাপাল্টা কথা বলবে বন্ধ করো এসব মোনাফিকি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে দাবার দাও মোনাফিকি চরিত্রে একবার এই জামাতের দিকে দৌড়াইছো একবার তাবলিকের দিকে দৌড়াইছো একবার কমি ই দিকে দৌড়াইছো একবার আহলে আদিশের দিকে দৌড়াচ্ছ এসব কি এটা কি এটা কে শিক্ষা দিয়েছে তোমাদের তোমার মানহাজকে পরিষ্কার করো যে হয় হানাফি বলো আর না হলে জামাত ইসলাম বলো আর না হলে বলো যে দুটার একটা বলো যেটাই বলবে স্পষ্ট করো যে আমি আদিস না হানাফি আলহামদুলিল্লাহ তারপরে বলো যে আমি আহলে আদিস এগুলো পছন্দ করি না তাইলেই তো হয়ে গেলো আমরা জেনে নেবো যে হ্যাঁ তোমার যেটা হ্যাঁ তুমি তো স্পষ্ট আমার কাছে অন্যদের কাছে না হলো যখন ওই খুবারে চাকরি করতা তখন তো তুমি বুকে হাত বাঁধতা ভালো ভালো কথা বলতা আর যখন তুমি এসছো ওস্তাদের পাশে দাঁড়াইছ বাংলাদেশে হাত বাঁধো নিচে সবই তো জানি সুতরাং মানহাজ তয় যারা গোপনকারী সম্মানিত দিনী ভাই বোনেরা যারা মানহাজ গোপনকারী যারা নিজেকে মানহাজকে স্পষ্ট করে না এ সমস্ত আলেম থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের মিষ্টি মিষ্টি কিছু কথা বলে শুনে যেন আমরা পাগল না হয়ে যাই ওইদিকে বলেছে যে হিন্দু ভাইয়েরা আপনাদের যদি মন্দিরের গার্ড দেওয়া লাগে তাহলে ইমামদেরকে জানাবেন আমরা মুসলমান তোমাদের মন্দিরে গার্ড দেবো ও কি আলেম তোমরা গো মন্দিরে গার্ড দিবে দুনিয়াতে জীবনে কখনো শুনেছিলে কোনো আলেমে ফতোয়া দিয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম থেকে আজ পর্যন্ত কোনো আলেমে কথা বলে না গার্ড তো দেওয়া কথা সহযোগিতা করলে তো তুমি কাফের হয়ে যাবে গার্ড দেওয়া মানে কি আল্লাহর বিপক্ষের শক্তিকে সহযোগিতা করছো মূর্তি পূজাকে তুমি গার্ড দিয়ে সহযোগিতা মূর্তি পূজাকে সমর্থন করে তুমি মন্দিরে গার্ড দিবে তুমি কেন দিবে প্রশাসন নাই দেশের প্রশাসন আছে রাষ্ট্র এটা দায়িত্ব নিবে তুমি আবার মুসল্লিদেরকে মুসলমানদেরকে গার্ড দিতে পাঠাও আর মাসাল্লাহ আল্লাহ এই ভাই আজকে তারা গার্ড দিয়েছে মন্দিরে গার্ড দিয়েছো তোমরা মন্দিরে গাড় দিয়ে মসজিদকে ভাঙো ভাঙো তোমরা কেমন মুসলমান তোমাদেরকে আর চিন্তা আমাদের বাকি নেই আল্লাহ তোমাদের হেদায়ত দান করুন দুঃখিত আমি যে কিছু কথা আমি বলে ফেললাম ইচ্ছা ছিল না কিন্তু আহলে আদিস মসজিদের নাম দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না মসজিদে বানি সাদ ছিল না বানি সাদের নামে মসজিদ ছিল কেন মসজিদের নাম রাখা যায় গোত্রের নামে মসজিদ ছিল নবিসাল্লাম একটা হাদিসে আছে নবিসাল্লাম সাল্লাফি মসজিদ ইল আংসার আংসারিদের মসজিদে সালাদ পড়লেন তা মসজিদ ছিল তা আংসারের মসজিদের নাম হলো কেন বোঝা যাচ্ছে কি প্রত্যেক যুগে নবীর সাল্লাম থেকে আজ পর্যন্ত কি গোত্রে গোত্রে কোনো দলে দলে নাম এটা আছে আর আহলে আদিস কেন নাম রাখি আজকে ভালো করে শুনে নেন আহলে আদিস নাম রাখি এক নম্বর কারণ হচ্ছে যেটা কোরআন সন্ন্যার মসজিদ এর মধ্যে কোনো বেদাতের আপনার কোনো সুযোগ নেই সুতরাং যারা বেদাত করেন তারা এই মসজিদে আসেন না এটা জানিয়ে দেওয়ার জন্য আহলে আদিস লিখে দিয়েছি কারণ যারা বেদাতি আহলে আদি মসজিদে সালাদ পড়বে না তারা আসবে না সুতরাং আমরা ওখানে আহলেহাদিস দিয়ে প্রমাণ করছি যে কোরআসন্ডাভিত্তি এই মসজিদ চলে এখানে মন চাইলে আসেন না আসেন না যা জানিয়ে দিচ্ছি কারণ ভিতরে ঢুকবে ঢোকার পরে দেখবে আলে আদিস স্টাইলে নমাজ পড়ছে কেমন দিচ্ছে তন্ত সে পালাইতে পারবে না সালাতে পড়তে পারবে না আর যদি পালিয়ে যায় তাহলে গুণাগার হবে এই জন্য আমরা আগেই লিখে দিচ্ছি গেটে যেটা এটা আলে আদিস মসজিদ আরেকটি কারণ হলো আলে হাদিস মসজিদ এটা জন্যই লেখা হচ্ছে যে অনেকেই আবার ফতুয়া দিয়ে রেখেছেন কাঠমোল্লারা যে হাদিস মসজিদে যাবেন না নামাজ পড়বেন না ওদের সাথে বসবেন না তো ওই কাঠমোল্লাদের জন্য এখানে হাদিস লিখে দেওয়াই ভালো যাতে করে ওরা আগে দেখি পাললে যায় সতর্ক যে এখানে হাদিস মসজিদ মঞ্চালে পড়ো না এলে পড়ে না এই জন্য আমরা মসজিদের নামে আলে হাদিস দিচ্ছি তৃতীয় কারণ হচ্ছে মসজিদ আহলে হাদিসের নামে না হওয়ার কারণে বেদাতি খরাফি অনেকেই মসজিদ আমাদের কেড়ে নিয়েছে এজন্য জমি সহ মসজিদের নাম আহলে হাদিস নামকরণ করা হচ্ছে যাতে এই বেদাতিরা এই নামধারী মুসলিমেরা মসজিদ কেড়ে নিতে না পারে এজন্য আহলে হাদিস মসজিদ নাম করা হয়েছে আল্লাহ আকরম্বুল আলমী বোঝাত